الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد জান্নাতুর রহমান গার্লস কলেজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অভিভাবক সমাবেশ এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকার হাতে লেখা ও চিত্রাঙ্কন চুক্তি দিবস যে সকল শিক্ষার্থীরা গৃহপালিকে আসতে সকলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সমাজে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে
ছিল আমাদের সন্তানেরা মুসলমান থাকবে তো এরপরে লেখা ছিল প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অমুসলিম শিক্ষকদের হার 58% এর বেশি আপনার আমার সন্তান অমুসলিমদের কাছ থেকে কি শিখবে যেখানে 58% এর বেশি শিক্ষক অমুসলিম তাদের কাছ থেকে আপনি আমার সন্তান কি শিখবে আসলে ভালো কিছু আশা করাই যায় না তাদের কাছ থেকে কি হাতি নদীর ডিম তারা মাঠে পারে ডিম তারা খারাপ সিং তারা মাঠে পারে ডিম আমরা কিন্তু এই কবিতা এই কিসের ছড়ার বিরোধী কবিতা লিখে যদি আমরা বাচ্চাদেরকে শিখাই মানো আমি শিখবো না আর হাতি নদীর ডিম কোরআন থেকে শিখবো আমি আলিফ লাম মিম একটা করে অক্ষরে কষ্ট করে দেখি চলো সবাই আজ থেকে কোরআন হাতে শিখি এই কবিতা যদি আমরা বাচ্চাদের শিখাই তাহলে আমাদের পরবর্তী জিন্দেগি আমাদের জীবন আমাদের জৈবন আমাদের অর্থ আমাদের সমাজ আমাদের জীবন ব্যবস্থা সবকিছুতেই আমরা আমাদের সেই আল্লাহর যে কোরআনের আয়াতরা বলছিলেন আমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য তাহলে সেই ইবাদত আমাদের ভিতরে কি পরিপূর্ণতা আসবে আমাদের আমাদের থেকে আমাদের কি অসম্পূর্ণতা থেকে যাবে আমরা আজকে বাচ্চাদেরকে সকালবেলা যা শিক্ষা দিচ্ছি আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার থেকে জান্নাতুল উলমা গার্লস কলেজ মাদ্রাসা ব্যতীত কাজী নজরুল করেছিলেন না বিভিন্ন কাজে ব্যবহার করছি কেন বলছিল কাজের কাজের এই কবিতা আমরা এই কবিতার ভিন্ন ব্যাখ্যা করছি আমরা বিভিন্ন সমাজে অবলম্বন বিভিন্ন ভাবে ঘোরাফেরা করতেছি আমাদের স্বাধীনতা নাই আমাদের আমাদের পরিবেশ এমন হয়ে গেছে দূষিত হয়ে গেছে যে দূষিত সাথে সাথে আমরা তাদের সাথে তাল মিলিয়ে হাঁটছি আমরা কি শেখাই আমার জান্নাতুল উম্মাহ এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কি শেখাই টুপি মাথায় নামাজ পড়ি আল্লাহর নাম স্মরণ করি কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ সবাই পড়ি প্রতিষ্ঠা করেছেন পত্র মাদ্রাসাটি সকলকে আনন্দ গ্রহণ করুন সবাই বলে আমিন আজ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ সমাবেশ ফলাফল প্রকাশ আমাদের দ্বারা আমাদের শিক্ষকরা অভিভাবকরা আপনারা অবগত আছেন আমাদের বছরের শুরু থেকেই প্রত্যেক সেমিস্টার পরীক্ষার আগে একটা করে ইনকোর্স পরীক্ষা হয় সেই প্রথম ইনকোর্স পরীক্ষা প্রথম সেমিস্টার দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দ্বিতীয় সেমিস্টার তৃতীয় ইনকোর্স পরীক্ষা তৃতীয় সেমিস্টার এই সকল পরীক্ষার মার্কসকে সম্মিলিত নম্বরকে যোগ করার পরে যে মার্কসটা হয় তারপর আমরা সর্বোচ্চ যে মার্কস পাই তাকে আমরা মেধা তালিকায় প্রথমে স্থান নির্ধারণ করি এরপরে যে থাকে দ্বিতীয় তৃতীয় এভাবে আমাদের বাই সিরিয়াল মেধা তালিকা চলে আসে এখানে আপনাদেরকে মনে রাখা উচিত যে একটা বাচ্চাকে তার প্রথম থেকেই যখন বছরের শুরুতে ক্লাস শুরু হয় সেই বছরের শুরু থেকেই আমাদেরকে সেই শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত করাতে হয় আমরা মনে করি জানুয়ারি মাস মনে হয় ক্লাস ভালো হয় না এটা না প্রথম থেকে আমাদের জান্নাতুল উম্মাহ গার্লস ক্যাডেট মাদ্রাসায় বাচ্চাদেরকে শুধু লেখাপড়াই নয় আমল আপনাদের উপর আমরা 50 এবং 100 মার্কসের পরীক্ষা দিয়ে থাকি সে পরীক্ষার জন্য ভালো মেধা তালিকার জন্য ভালো ফলাফলের জন্য ভালো চরিত্রের জন্য আপনার বাচ্চাকে নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকতে হয় অনেক সময় দেখা যায় খুব ভালো ছাত্র ভালো ছাত্রী কিন্তু তার মেধা তালিকায় ভালো ফলাফল আসে না অনুপস্থিত থাকার কারণে অনেকে মনে করেন যে আমার বাচ্চারা আমার শিক্ষার্থীরা আসলে মেধা নাই মেধা নাই বলতে কিছু নাই আমরা কি চেষ্টা আমাদের গ্যাপ আছে আমরা মনে করি যে মেধা নাই ওকে থামাই দেই আসলে থামাই দেওয়া ঠিক নয় জান্নাতুল উম্মাহ গার্লস কলেজ মাদ্রাসার পাবলিক পরীক্ষায় বিগত সম্পূর্ণতে আমরা কৃতিত্ব সাথে সাফল্য অর্জন করেছি এমন রেকর্ড হয়েছে আমাদের যে 15 জন পরীক্ষা দিয়ে 15 জনই ভোটে ক্লাস পেয়েছে এটা যাত্রা বাড়ি না শুধু দেবনা থানায় বিরল আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঘুরেছি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য নিয়েছি তাহলে দেখা যায় যে জান্নাতুল উম্মাহ গার্লস কলেজ মাদ্রাসা বৃহত্তম দেবনা থানার ভিতরে তাদের রেজাল্টে তারা টপের মধ্যে রয়েছে আমরা আশা করি ভবিষ্যতে আমাদের সেই ফলাফল ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো আমাদের সেই শিক্ষকদের আপ্রাণ চেষ্টা আপনাদের সহযোগিতা আমাদের ম্যানেজিং কমিটির সহযোগিতা সব মিলিয়ে আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ জীবনও আপনারা আপনাদের যে সন্তানদের এখানে আমাদের কাছে আমানত রেখেছেন সে আমানতে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হব ইনশাআল্লাহ সবশেষ আমার আপনাদের জ্ঞাতার্থে আমি 2016 শিক্ষাবর্ষের কিছু কথা বলছি 2
পরিবার পাঠ্যসূচিভাবে আমরা সকল শিক্ষার্থীকে আমরা দুই তারিখে বই দেবো সকাল নয়টায় ইনশাআল্লাহ সকালে আমরা এই ভবনে আবার একত্রিত হব। আমাদের বিশেষ ক্লাস হবে ইনশাআল্লাহ। বিশেষ ক্লাসে যা থাকবে মাস্টি ক্লাস সহি আমাদেরকে একটা শুভ সুসংবাদ আমরা জানাচ্ছি। আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।